সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা আনন্া দ্য রাহুকেতু এক্সপিরিয়েন্স আমরা রাহুকেতু এক্সপিরিয়েন্সকে এক্সপিরিয়েন্স করা শুরু করেছি রাহুকেতু সেই মুভমেন্ট রাহুকেতু তো কোনো গ্রহ নয় তাদের কোনো ভৌতিক ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই তারা দুটো ছেদবিন্দু পৃথিবী এবং চন্দ্রের কক্ষপথ একে অপরকে যেখানে ইন্টারসেক্ট করে ছেদ করে সেই দুটো ছেদ বিন্দু হচ্ছে রাহু আর কেতু পয়েন্টস অফ ইন্টারসেকশন ম্যাথামেটিক্যাল পয়েন্টস তো রাহুকেতুকে বেস্ট ডিসক্রাইবড অ্যাজ আ মুভমেন্ট কেন কারণ রাহুকে তো ইজ এন অ্যাক্সেস একটা অক্ষরেখা এবং অ্যাক্সিস বরাবর সবসময় মুভমেন্ট হয় পৃথিবীর যেরকম ঘূর্ণাক্ষ আছে অ্যাক্সেস আছে যে ঘূর্ণাক্ষকে কেন্দ্র করে যে ঘূর্ণাক্ষ সাপেক্ষে পৃথিবীর দৈনন্দিন রাত আর দিন হয় মুভমেন্টের জন্য আমাদের শরীরে যে মেরুদণ্ড স্পাইনাল কর দ্যাট ইজ আওয়ার অ্যাক্সেস ওই স্পাইনাল কটে যদি সমস্যা হয় তাহলে আমাদের মুভমেন্টের সমস্যা হয়ে যায় এই রাহুকেতুকে যদি কারেক্টলি সঠিকভাবে ডিফাইন করতে হয় দেন রাহুকেতু ইজ নাথিং বাট এ মুভমেন্ট যখন আত্মা শরীরে প্রবেশ করবে পৃথিবীতে আসবে জন্ম নেবে শরীর ধারণ করবে তখন এবং আত্মা যখন চেতনা যখন শরীর ত্যাগ করবে যখন আর চেতনা শরীরে থাকবে না অর্থাৎ জন্মের সময় এবং মৃত্যুর সময় এই দুটো সময়তেই কিন্তু রাহুকেতুই আত্মাকে চেতনাকে দুগ্গা বলে রওনা করায় রাহুকেতুর জন্যই পৃথিবীতে আসা রাহুকেতুর জন্যই পৃথিবী থেকে বিদায় নেওয়া পুনরাবি জনমম পুনরাবি মরণম পুনরাবি জননী জঠরে শায়নম এই রাহুকেতুই সেই মুভমেন্ট সেই গতি সেই লাইফ এনার্জির মুভমেন্ট যে মুভমেন্ট দুগ্গা বলে আমাদের উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে রওনা করায় রাহু যে ঘরে এসে আপনার বসল বা রাহু আপনার জন্মকালীন যে ঘরে বসে আছে সেই ঘরটা লগ্ন থেকে ভাব যেভাবেই হোক না কেন সেই ঘরটা খুলে গেল সেখানে চিচিংফাক মন্ত্র দীক্ষা পেলেন আর কেতু আপনার যে ঘরে বসলো সেই ঘরে এক অর্থে পূর্ণভাবে নয় কেন পূর্ণভাবে নয় সেটা আমরা পরে আলোচনা করব কেতু যে ঘরে বসল সেই ঘরে বা সঞ্চারে কেতু যে ঘরে এলো সেই ঘরে আটলিবারের তালা সিল্ড হলো বন্ধ হয়ে গেল সেই ঘর আমরা যেহেতু অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্রকে যেটা আগেও বলেছি সঠিকভাবে অধ্যয়ন করি না প্রপার আন্ডারস্ট্যান্ডিং আমাদের নেই আমরা শুধু জানি এই এই গ্রহ আছে এগুলো শুভ গ্রহ এগুলো অশুভ গ্রহ আমি মানব জন্ম নিয়েছি আমার দাবি আমার ন্যায্য দাবি আমার প্রাপ্তি হচ্ছে সৌভাগ্য আমি কি কর্ম করেছি না করেছি আই ডোন্ট কেয়ার তাতে আমার কি দরকার আমার যদি সৌভাগ্য সমৃদ্ধি শ্রীবৃদ্ধি সুস্বাস্থ্য সাফল্য না হয় তাহলে আমার সঙ্গে অন্যায় অবিচার হচ্ছে এর উপরে আর কোনো কথা হবে না এই মতামত চিন্তন মনন নিয়ে আমরা জীবনযাপন করি সেখান থেকে আরও সমস্যা কারণ আমরা ওই ভুল ধারণাটাকেই ধরে থাকবো আমরা সঠিক ধারণার দিকে এগোবো না আমরা সমস্যার সমাধান করবো না তো জন্মকালীন আমার যে ঘরে রাহু বসে আছে ওটা হচ্ছে আমার কোর ফিল্ড অফ এক্সপিরিয়েন্স ওই যে ঘরের যে প্রাণ শক্তি আমরা আলোচনা করেছি যে বারোটা রাশি মানে বারো প্রকারের বারো ধরনের প্রাণশক্তি সৌরশক্তিকে বারো প্রকারে বিভক্ত করে পৃথিবীতে বিচ্ছরণ করা হচ্ছে পৃথিবী যেরকম ভাবে সূর্যকে প্রদক্ষিণ করছে এক বছরে সেরকম সেরকমভাবে পৃথিবীর সঙ্গে সূর্যের কৌণিক সম্পর্ক পরিবর্তন হচ্ছে এবং সেই কৌণিক সম্পর্কের পরিবর্তনের কারণে সৌর শক্তিরও পরিবর্তন হচ্ছে সোলার এনার্জিরও একটা পৃথকীকরণ হচ্ছে একটা ডিফারেন্সিয়েশন হচ্ছে এবং এক একটা ক্ষেত্রে মেষ থেকে মিন এক একটা ক্ষেত্রে এক এক রকম সৌরশক্তি আসছে তাহলে রাহু আমার যে ক্ষেত্রে অবস্থান করে আছে জন্মকালীন সেই ক্ষেত্রের যে সৌরশক্তি সেই ক্ষেত্রের যে প্রাণশক্তি দ্য লাইফ এনার্জি সেটাই আমার কোর লাইফ এনার্জি সেই প্রাণশক্তি সেই প্রকারের সেই ধরনের সেই প্রাণশক্তিকে অবলম্বন করেই আমার জীবনে সবকিছু কিছু প্রাপ্তি হবে ওটাই আমার প্রধান মূলধন দ্যাট ইজ মাই মেন ক্যাপিটাল এবং এই যে রাহু এখন বৃষতে প্রবেশ করবে বৃষর যে এনার্জি দ্য টরাস এনার্জি ইজ গোয়িং টু বি দ্য এসেন্সিয়াল এনার্জি যেটা আমাকে ব্যবহার করতে হবে এবার বৃষ যদি আমার লগ্ন হয় আমার দ্বিতীয় ভাব হয় আমার তৃতীয় ভাব হয় আমার চতুর্থ ভাব হয় আমার দ্বাদশ ভাব অব্দি যেভাবেই হোক না কেন সেই ভাবটা এখন আমার জীবনে খুলল সেখানে প্রকৃতি চিচিংফাক মন্ত্র জাগ্রত করে দিল এবার বৃষরাশি আমার যে ভাব সেই ভাবকে অবলম্বন করে আমার জীবনে আগামী দেড় বছর পথ চলা এবং সেই ভাবের উপর আমাকে কনসেন্ট্রেট করতে হবে আমাকে নজর দিতে হবে আমাকে অ্যাটেনশান দিতে হবে এবং সেই ভাব থেকেই আমার সুফল কুফল যাই ফল হোক আমার ফসল আসবে আমাকে সেটাকেই জীবনে গ্রহণ করতে হবে আর কেতু আমার যে ঘরে আছে সেই ঘরটা আমার পার্শিয়ালি ক্লোজড এবং এই যে বৃষ্টিকে প্রবেশ করছে পার্শিয়ালি ক্লোজড হবে কিন্তু যে অংশটা ওপেন যে দিকটা খুলল সেটা কিন্তু খুব সাংঘাতিক এবং বৃশ্চিকের জন্য কেতুর অবস্থান এই যে আমরা বলি যে রাহুকেতু তুঙ্গস্থ দুটো মত আছে ওয়ান স্কুল অফ থট বলে যে বৃষ আর বৃশ্চিকের রাহুকেতো তুঙ্গস্ত আরেকটা মতামত হচ্ছে যে মিথুন আর ধনুতে তুঙ্গস্ত এই তুঙ্গস্ত মানে কি আমরা আলোচনা করেছি আগে মঙ্গলের আলোচনায় আমরা আলোচনা করেছি যে রুলারশিপ আর এক্সলটেশন এক্সলটেশন তুঙ্গস্ত মানেই একটা ডিজায়ার তৈরি হলো একটা অপেক্ষা একটা প্রতীক্ষা একটা মনের কামনা বাসনা জন্মালো কিন্তু যে প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা জন্মালো সেটা গিয়ে কিন্তু রুলারশিপের হাউজে ফলটা দেবে সুতরাং এই মিথুন আর ধনুতে যে ছিল রাহুকেতু আর বৃষ আর বৃষ্টিকে যে আসছে তাতে কিন্তু যে ডিজায়ার আমার যে কামনা বাসনাগুলো তৈরি হবে এবং অতীতে যে কামনা বাসনাগুলো তৈরি হয়েছে সেগুলো কতটা বিশুদ্ধ কতটা সঠিক তার উপর নির্ভর করবে আমার ফলাফল প্রচণ্ড প্রবলভাবে ভয় ভীতি সাইকোলজিক্যাল সমস্যা হবে মানুষের কারণ রাহুকেতু অবচেতন মন সাবকনশিয়াস মাইন্ডকে রেপ্রেজেন্ট করে এবং এই বৃষ আর বৃশ্চিক কালপুরুষের দ্বিতীয় অষ্টম এবং আমরা আলোচনা করেছি যে দ্বিতীয় অষ্টমটা কিন্তু সবচেয়ে সাংঘাতিক একটা অ্যাক্সেস এই দ্বিতীয় অষ্টমে যে পজিটিভ রেজাল্টস সেটা সবসময় একটু অন্য মাত্রার হয় কখনোই স্বার্থকেন্দ্রিক ইগোয়েস্টিক ডিজায়ারের ক্ষেত্রে এটা শুভ নয় সবসময় সেলফলেস নিজের অহংসত্তা নিজের স্বার্থকে অতিক্রম করে একটা ত্যাগযুক্ত দর্শন যদি জীবনে থাকে তবেই এই সেকেন্ড এইথের রাহুকেতু সুফল প্রদান করে যে কারণে সাধারণ মানুষের জীবনে সেকেন্ড এইথের রাহুকেতু ভীষণ ভয়ানক এবং আমূলভাবে মানুষের জীবনে প্রচুর মেটেরিয়ালিস্টিক দিককে জাগতিক সুখকে স্যাক্রিফাইস করতে হয় কারণ ওটাই কাম্য ওটাই অর্থ সেকেন্ড আর এইট হাউজের রাহুকেতু মানে মানুষকে আত্মকেন্দ্রিক ব্যক্তিগত জীবনকে অতিক্রম করে অনেক বেশি মানবিক সার্বজনীন ইউনিভার্সাল একটা ভূমিকায় উন্নত হতে হবে তবেই সে শুভ রেজাল্টটা পাবে যদি সেটা না হয় তবে আমরা যেভাবে নিজেদের পার্সোনাল ব্যক্তিগত স্বার্থকেন্দ্রিক জীবন যাপন করি সেই জায়গায় এই সেকেন্ড এইটের রাহুকেতু আমাদের জীবনে আমাদের পরম প্রিয় পরম কাম্য সমস্ত বিষয়বস্তুকে স্যাক্রিফাইস করিয়ে ছাড়ে কারণ স্যাক্রিফাইসটা হচ্ছে ত্যাগ বলিদানটা হচ্ছে সেকেন্ড এইটের থিম মূল ভাব সেখান থেকে ফিয়ার ভয় ভীতি যাদের মানসিক অবস্থা একটু দুর্বল তাদের সেই জায়গায় আরও অনেক সমস্যা বৃদ্ধি পাবে যাদের মানসিক পরিস্থিতি দুর্বল নয় কিন্তু এই রাহুকেতু ট্রানজিট হওয়ার পরে হঠাৎ করে সাইকোলজিক্যাল সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বিশেষ করে যদি বৃষ আর বৃশ্চিক রাশি হয় বা কুম্ভ লগ্ন হলে বৃষটা ফোর্থ হাউস সিংহ লগ্ন হলে বৃশ্চিকটা ফোর্থ হাউস এই ফোর্থ হাউসের যদি রাহুকেতু আসে সেখানে ভয়ভীতি সাইকোলজিক্যাল সমস্যা আবার ফোর্থ লর্ড যদি চতুর্থভাবের গ্রহ যদি আপনার বৃষতে বা বৃষ্টিকে থাকে তাহলে সেখানেও সমস্যা হতে পারে এইভাবে রেজাল্টগুলো রাহুকেতু আমাদের দিতে থাকবে আপনাদের যাদের রাহুকেতু ওখানে বসে আছে যেটা আমরা আলোচনা করেছি তাদের জন্য হিউজ রেজাল্টস বেশ কিছু ভালো রেজাল্টও পাবেন কিন্তু অশুভ প্রভাবগুলো এতটা জোরালো জটিল যে শুভ প্রভাবের যে আনন্দটা শুভ প্রভাবটা যে ভোগ করবেন সেই ভোগের আর কোনো সুখ অবশিষ্ট থাকবে না জীবনের জটিলতাকে ম্যানেজ করতে করতেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেতে হয় সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা